হাই, আমি রূপম। এখন টলিউডের লেটেস্ট আপডেটস দেব। তো দুটো রিলিজ ডেট, দুর্গাপুজো এবং ক্রিসমাস, সেই সময় বড় বড় বাংলা তিন চারটে সিনেমা যেগুলো একসাথে আবারও রিলিজ হবে। এবার দেখার কোন ছবি কীরকম কালেকশন করে, তবে এই ভিডিওটা আমার মন গড়া ভিডিও নয়, আমি আমার মন থেকে বানাচ্ছি। অমুক সিনেমা আসবে, অমুক সিনেমা আসবে, এরকম নয়। এটা সম্ভাবনা রয়েছে, এটা নির্দিষ্ট এক পত্রিকা থেকে জানানো হচ্ছে, সেই খবরটা পেয়ে সোর্সেস থেকে জেনে তারপরে এই ভিডিওটা বানাচ্ছি। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, 2021-এর শেষ ভাগে শুধুমাত্র টনিকই এমন একটা বাংলা সিনেমা যেটা খুব ভালো বিজনেস করেছে এবং ছবির কালেকশন গ্র্যাজুয়ালি বেড়েছে। তো সেই ছবির কালেকশন দেখে বড় বড় প্রোডাকশন হাউস তারা ঠিক করেছে, তারা সিনেমা আনলে ফেস্টিভ রিলিজই করবে। এবার আরও একটা বিষয়, তারপরেও আরও দু একটা বাংলা সিনেমা এসেছে কিন্তু কোনো সিনেমাই সেরকম বিজনেস করতে পারেনি। তবে কাকা বাবুর প্রত্যাবর্তন এই ছবিটার ওপেনিং কালেকশন, প্রথম উইকেন্ডের কালেকশন খুব ভালো ছিল এবং বাবা বেবিও সেটারও ভালো ছিল। তবে যেহেতু বাবা বেবিও এই ছবিটার বাজেট খুবই কম, এই ছবিটা ডেফিনেটলি সাকসেসফুল ফিল্ম হবে। তবে কাকা বাবুর প্রত্যাবর্তন এই ছবিটার কালেকশন পরবর্তী সময় কীরকম হোল্ড করে রাখবে সেটার ওপরে এই ছবিটার টোটাল ফিগার ডিপেন্ড করবে। কারণ 25 তারিখে গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি আসছে, সেই সময় থেকেই সব থেকে বড় বড় রিলিজগুলো ব্যাক টু ব্যাক আসবে। আশা করি তারপরে যদি কালেকশন ধরতে পারে তাহলে একটা ডিসেন্ট ফিগার দাঁড় করাতে পারবে, আর না হলে সম্পূর্ণরূপে ছড়িয়ে যাবে। এবার হচ্ছে দুর্গাপুজোর যদি আমরা বাংলা ছবিগুলোর আপকামিং বড় রিলিজগুলো দেখে নিই, তো দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি, আপকামিং ছবি, যেটা দেব প্রোডাকশন হাউস থেকেই আসছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকেই আসছে, ছবির নাম হচ্ছে কাছের মানুষ, যেটার এর আগে ফার্স্ট লুক রিভিল করে দেওয়া হয়েছে। তো এই ছবিটা দুর্গাপুজোতে আসছে, ছবির শুভ মুহূর্ত হয়ে গেছে, তো এটা অবশ্যই একটা বড় সিনেমা। এবার হচ্ছে দুর্গাপুজোতে আরও একটা বড় ছবি আসছে SVF-এর পক্ষ থেকে, যেরকম সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে সোনাদা ফ্রাঞ্চাইজির পরবর্তী পার্ট, আবিরের সাথে ধ্রুব ব্যানার্জির ছবি। তো যেটারও প্ল্যান করা হচ্ছে দুর্গাপুজো 2022-এ আনার। তো যদি সোনাদা আসে তাহলে অবশ্যই সেই ছবির জন্য লোকের যে চাহিদা বা ওয়েটটা সেটা অনেক বেশি। আচ্ছা, এরপর হচ্ছে সৃজিত মুখার্জির ছবি অতি উত্তম, যে ছবিটা বহুদিন ধরে ডিলে হচ্ছে, তো এই ছবিটারও আসার চান্স রয়েছে 2022-এ দুর্গাপুজোর সময়। তা 2022-এ দুর্গাপুজোয় দেব প্রসেনজিৎ ভার্সেস সৃজিত মুখার্জি ভার্সেস সোনাদা, এই তিনটে ছবি একসাথে রিলিজ হয় কীরকম কী বিজনেস করে এবং কোন ছবিটা এদের মধ্যে বেশি কালেকশন করে, তবে তিনটে ছবিরই আসার চান্সেস রয়েছে দুর্গাপুজোতে, যদিও কাছের মানুষ কনফার্ম করে দিয়েছে এবং এই দুটো ছবি হয়তো পরবর্তী সময় কনফার্ম করবে। এরপর হচ্ছে ক্রিসমাস, ক্রিসমাসেও দেব নিজের ছবি নিয়ে আসছে, তার টনিকের সাফল্যের পর অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে, পরের ছবির নাম প্রজাপতি, তারই প্রোডাকশান থেকে আসছে। তো এই ছবিটা আসছে ক্রিসমাস 2022-এ। এবার ক্রিসমাস 2022-এ আরও দুটো বড় বাংলা সিনেমা সেই টাইমে রিলিজ হতে পারে যেরকম জানা যাচ্ছে। তো একটা হচ্ছে ফেলুদা, কার, সন্দীপ রায়ের। সন্দীপ রায়ের ফেলুদা আসছে, আমরা এবছরের শুরুর ভাগে জেনে গেছি। তো সেই ছবিতে এখনও ফেলুদায় বা ফেলুদার চরিত্রে কে অভিনয় করবে এটা চূড়ান্ত নয়, মানে সেটা এখনও কনফার্ম বলা যায় না, ইন্দ্রনীল করবে এমনটা শোনা গেছে। তো দেখার যে এই ছবিটাও কীরকম হয়, তবে এই ছবিটা অবশ্যই বড় দিনের সময়ই আসবে। 3 নম্বর যে ছবিটা সেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশানের, মানে শিবু নন্দিতার হামিটু। যদি তিনটে বড় বাংলা সিনেমা একসাথে রিলিজ হয় তাহলে অবশ্যই স্ক্রিন তারা শেয়ার করবে। এবং আমরা জানি ক্রিসমাসের টাইমে হিন্দি এবং এখন তো সাউথের ছবিও বড় আকারে রিলিজ পায়, তাহলে কম্পিটিশন কীরকম লেভেলে থাকবে। তো যে ছবিটা সবথেকে বেশি ব্যয়বহুল সিনেমা হবে সেই ছবির চান্স সবথেকে কম থাকবে রিকভারি করার। তো দেখার আলটিমেটলি কোন ছবি কীরকম কালেকশন করো। তবে আমরা যদি উইন্ডোজ প্রোডাকশানের রিলিজ ডেটগুলো দেখি, তারা কিন্তু এতদিন চেষ্টা করেনি যে তাদের ফেস্টিভ রিলিজ করতে হবে, তবে তারাও বুঝতে পারছে ফেস্টিভ্যালের সময় ছবি লোকে বেশি পরিমাণে দেখে এবং কালেকশনটা প্রথম দিকে দারুণ বুস্টআপের সাথে হয়। তো দেখার বাংলা ছবি ক্রিসমাস এবং দুর্গাপুজোর সময় কীরকম বিজনেস করে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, এবং তোমরা কোন ছবিটার জন্য এক্সাইটেড অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ, বাই, টেক কেয়ার।